আর মাত্র 26 দিন বাকি আছে রমাদান। যদি সামনের মাসে আপনার একটা প্রমোশন হইতো, আজকে 4 তারিখ, আগামী মাসের 1 তারিখে আপনার একটা প্রমোশন হইতো, বেতন হইতো 70 গুণ বেশি, এই মাসটা আপনার কিভাবে কাটত বলেন? হ্যাঁ, টান টান হৃদয়ের ভাবাবেগ কেমন হতো, হৃদয়ের উচ্ছ্বাস কেমন হতো, পুরো পরিবারের খুশি কেমন হতো, আপনার শালার শালির মেয়েটাও খুশি হয়ে যেত, বুঝছেন? শালার শালির মেয়ে বলতো আমার মামা নানা ভাই আগামী মাসে বেতন হবে 70,000। লেকিন আমাদের উচ্ছ্বাস কোথায়? যে 1 তারিখে যে আমাদের রমাদানের আমার আজকে জোহর সেদিন হয়ে যাবে 70 গুণ বেশি, আর এটাকেই আল্লাহর নবী অবাল্লেগনা রমাদান এই উচ্ছ্বাসটাকে বুঝিয়েছেন এই শব্দ দিয়ে, যে নিচক অবাল্লেগনা রমাদান ফেল ফায়ল মাফুল এক শব্দ নয়, এটা কলিজার ভাবাবেগ, কলিজার আকৃতি। আমাদের আবু তাহের মিসবাদ আহমদ রাকাতুম আদিব শাহুদ আহমদ রাকাতুম এটাকে তর্জমা করেন যে আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। কি বলছে বলেন? বুঝেন না, এতটা কাছে নিয়ে এসে উঠে নিও না, মৃত্যু দিও না, এতটা কাছে নিয়ে এসে মুখ দিও না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাহুল্লাহু তাআলা তিনি বলেন, 11 মাস আল্লাহ তাআলা দুনিয়াতে যে পরিমাণ রহমত নাজিল করেন, আর রমাদান মাসে আল্লাহ তাআলা যে পরিমাণ রহমত নাজিল করেন, তিনি বলেন যে 11 মাসেরটা হলো বিন্দু, আর রমজান মাসেরটা হলো সমুদ্রের বাকি পানি। আমার মনে হয় এর চেয়ে একটু সুন্দর কোন শব্দ রমাদানের ব্যাপারে আমি আর জীবনে শুনিনি। আদিব শাহুদের একটা কিতাব আছে ইসলামকে জানতে হলে, আমি গতকালের আগের রাতে আগের রাত সোমবার রবিবার চেরি খেয়ে চিন্তা করলাম, দেখি রমাদানের উপরে কি পড়া যায়, খুঁজতে খুঁজতে হুজুরের কিতাবটা দেখি এর মধ্যে আছে কিনা কিছু, দেখি এই সব আল্লাহ দিছো তুমি আমার, যে পুরো 11 মাস রব্বে করিম দুনিয়াতে রহমত পাঠান বিন্দু বিন্দু বিন্দু, আর রমজানের মহাসাগরের দুয়ার খুলে দেবে। আর এটাকে রাসূল এভাবে লুপি নিতেন, এই জন্য প্রস্তুতি নিতেন নবাল্লিগনা রমাদান, এই জন্য প্রস্তুতি দিতেন পুরো শাবানে রাসূল রোজা রাখতেন, রোজাকে রাসূল ইস্তেকবাল করতেন রোজা দিয়ে। বলেন ফজরের নামাজের ফরজকে ইস্তেকবাল করি আমরা সুন্নত দিয়ে, ওই সুন্নতের ইস্তেকবাল করি তাহাজ্জুদ দিয়ে, জোহরের ফরজকে ইস্তেকবাল করি সুন্নত দিয়ে, কি ভাই? আর রমাদানকে রাসূল ইস্তেকবাল করতেন রোজা দিয়ে। এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে রাসূল শাবানে এই পরিমাণ রোজা রাখতেন, আমাদের মনে হইতো রাসূল বুঝি জীবনে আর কখনো রোজা ছাড়বেন না। অশাদ্দা মিজারাহু, রাসূল তার কোমর বেঁধে নামতেন রজব আর শাবানে। এগুলো আমাদের জন্য হয়ে গেছে এখন কল্পকাহিনী। ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ প্রতি রমাদানে 61 খতম কোরআনে কারীম পড়তেন, এক খতম দিনে, এক খতম রাতে, আর তারাবিতে এক খতম, এ হল 30-30-60 তারাবি 1-61। সুবহানাল্লাহ, রমাদান রব দিলেন কেন? শুধুই রাসূলকে ভালোবেসে উম্মার ঝুলি ভরে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ,
নামাজের ভিতরকার এক মিনিট নামাজের বাইরে সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ। নামাজের ভিতরকার এক মিনিট বলেন, নামাজের বাইরের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ। আর সেই নামাজকে বানিয়েছে জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত। আর রমাদানের এক সেকেন্ড গার রমাদানের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ। আর সেই রমাদানকে বানিয়েছি জুতার দোকানদার জুতার জন্য, গামছার দোকানদার গামছার জন্য, মুড়ির দোকানদার মুড়ির জন্য, খেজুরের দোকানদার খেজুরের জন্য, গার্মেন্টসের ফ্যাক্টরিওয়ালা গার্মেন্টসের জন্য, চিনিওয়ালা চিনির জন্য, গুড়ওয়ালা গুড়ের জন্য, গরুওয়ালা দুধের জন্য, মুরগিওয়ালা ডিমের জন্য। অথচ এই কোন মাকসাদ এক জাররা এই জাতীয় কোন মাকসাদ রব্বে কেরিমের ছিল না রমাদানের মধ্যে। কে জানে আমি বাড়তি বলি ফেলি কিনা। আমি ব্যক্তিগত ভাবে রমাদানে আলহামদুলিল্লাহ বাহিরে আমি ওয়াজও করি, রমাদানে আমি বাহিরে তাফসিরও করি, যদি করি জোহর থেকে আসর। ইফতার বাহিরে করতে গেলে ক্ষতি হতো, তারাবি বাহিরে পড়তে গেলে হজবরল পড়তে হতো। সেজন্য আমার জীবনের সিদ্ধান্ত হলো রমাদানে প্রথম দশ পনেরো দিনে ওমরা, শেষের দশ দিনে এতে আলহামদুলিল্লাহ। আমার এই সিলসিলা চলছে আলহামদুলিল্লাহ প্রায় বিশ বছর ধরে আলহামদুলিল্লাহ। রমদানে সারা পৃথিবীর অফার, হুজুর রমদানে তো মাহফিল নেই, অস্ট্রেলিয়ার অফার, লন্ডনের অফার, কানাডার অফার, জি না রমদানে কোনো অফার হবে না, রমজানে হবে মক্কার অফার আর ওমরার অফার আর এতেকাফের অফার। রমজানকে রব কোনো কারণ কারণের জন্যই দেন না, রমজানে দিছে যুক্তি দেয় ও কর্মচারীদেরকে বেতন দিতে হবে, যুক্তি দেয় কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রমজান বানায় নাই, রমজান দিছিল কর্মচারীদেরকে ছুটি দিয়ে বেতন দিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, রমজান দিছিল কি লেগা বলেন, কর্মচারীদের ছুটি দিয়ে দাও আর বেতন দিয়ে। কুমিল্লা একটা হোটেল আছে, হোটেল সালাউদ্দিন, মানে একশো বছরের বয়স, পুরো রমজানের আগের দিন সমস্ত কর্মচারীদেরকে ছুটি দিয়ে দেয়, পুরো রমাদান দিন রাত বন্ধ, আর রম ঈদের দিন বেতন বোনাস দিয়ে দেয়। কি ভাই, আমরা ছাত্ররাও রমজানকে বানায় না, হুসরা পড়া লেগে বলে আলী মাসে ছাত্র রমজানকে বানায় কম্পিউটার শিখার লেগে, বুঝো না বাস্তব না বাস্তব। হুজুরেরাও এটারে কিছু বাড়তি আমদানের অসায়ল বান, আলহামদুলিল্লাহ। আমার পাঁচটা মাদ্রাসা, এখন মাজাইল সহ ছয়টা হইব না, যেগুলো আমি বরাবর আমি মতাম, এবং তিনটার আলহামদুলিল্লাহ ফুল বেতন আমি দিই আলহামদুলিল্লাহ। আর রমজানের কোনোদিন আমার এই বিশ বছরে আমি কোনোদিন কালেকশন করি না আলহামদুলিল্লাহ। আমি বলছি কালেকশন হবে না, কানেকশন হবে। বলেন কি হয়েছে, বলেন কালেকশন না কানেকশন, COLE এটা হলো কালেকশন, আর CONE এটা হলো কানেকশন। রমাদান শুধু যদি এক শব্দ বলতেন রব শাহরু রমাদান, যদি আল্লাহ রমজান শব্দটার নাম নিতেন, তাইলেই দামের জন্য যথেষ্ট হইত। সুবহানাল্লাহ। আর সেখানে চার রাত একটা না রব্বে কেরিম, কি সুন্দর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অফারটা কেমন, লাআল্লাকুম তাত্তাকুন, সোয়ালাক নবীদেরকে যা দিয়েছি তোমাকেও তা দিয়ে দিব। সিদ্দিক আকবরকে যা দিয়েছি তোমাকেও তা দিয়ে দিব,
তুমি রোজার হক আদায় করো লাআল্লাকুম তাত্তাকুন আমি তোমাকে দেয়ার হক আদায় করব বলেন কি বলছে বলেন তুমি রোজার হক আদায় করো আমি তোমাকে দেয়ার হক আদায় করব আর কেমনে বললে বুঝতাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আর কেমন বললে বুঝতাম 12 বছর পর একটা প্রমোশন হবে আর 70,000 টাকা বেতন বাড়বে ওই 12 বছর আপনার জীবনে কেমন যাবে কত প্ল্যান বানাবেন একটা ফ্ল্যাটের প্ল্যান বানাবেন গাড়ি আছে তো মডেল চেঞ্জের প্ল্যান বানাবেন ঘরের ফার্নিচার গুলো চেঞ্জের প্ল্যান বানাবেন বিবি কত ফরমাইশ করে আপনি বলবেন একটু অপেক্ষা করো 12টা বছর বলেন না হ্যাঁ বাস্তব না হ্যাঁ অথচ লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আচ্ছা এই অফারের পরে যদি কারোর কলেজে উচ্ছ্বাস না আসে এই মুসলমানের ঈমান কেমন আমার বুঝে ধরে না আচ্ছা কি কথা বলেন তো এক বছর ব্যবসা করলে যদি 80 বছর লাভ হয় এই ব্যবসাটা কেমন এক বছর ব্যবসা করলে যদি 80 বছর বাদ দেন 40 বছরের লাভ হয় আচ্ছা 6 মাস ব্যবসা করে যদি 80 বছরের লাভ হয় আচ্ছা 15 দিন ব্যবসা করে যদি 80 বছরের লাভ হয় আচ্ছা 10 দিন ব্যবসা করে যদি 80 বছরের লাভ হয় আচ্ছা 5 রাত ব্যবসা করে যদি 84 বছর 4 মাসের লাভ হয় সুবহানাল্লাহ কয় মাস ব্যবসা এত কাপ করেন এবার নিজের মসজিদে করেন 10 দিন ম্যানেজাররা আইসা জিএম আইসা মসজিদ থেকে সই নিবে না মানে পার্ট টাইম এই পার্ট টাইমে এত কাপের কোনো দাম নাই বলেন কি বলছি ফুল টাইম 20 তারিখ সন্ধ্যাবেলা ঢুকে যাবেন আসর পয়রা আর চাঁদ উঠলে বের হবে এবার ভাইয়ারা করুক আপনি কাজ করুন যে আমি এই ব্যবসা হাতছাড়া করব কেন বলেন দুনিয়ার ব্যবসা দুনিয়াদাররা হাতছাড়া করে না আমি আখরাতের ব্যবসা হাতছাড়া করব রমজানের শেষ দশকে রাসূল জিহাদও করেননি এতেকাফ করছেন যেই রমজানে রাসূল বদরে যুদ্ধ করছেন ওই রমজানে রাসূল এতেকাফ করছেন সুবহানাল্লাহ মানে রমজানের শেষ দশকে কোনো জিহাদের তারিখ নেই পুরো সিরাতের কিতাবে রমজানের শেষ দশকে কোনো জিহাদ যুদ্ধের তারিখ নেই সুবহানাল্লাহ বলেন এজন্য রমজানের শেষ দশকে তালিম না রমজানের শেষ দশকে তাবলীগ না রমজানের শেষ দশকে জিহাদ না রমজানের শেষ দশকে রাসূল যখন যে আবাদত করেছেন তখন সেই আবাদত অন্য হাজারো কোটি আবাদতের চেয়েও তার বেশি কি কোনো যুক্তি নাই এর বিপরীত কোনো যুক্তি নাই কি বলছি বলে কেন না তবলিগে গেলে তো আমি 70 জনের দাওয়াত দিব না না কোনো যুক্তি নাই হে রাসূল গেলেন না কেন কোনো যুক্তি নাই বলেন আল্লাহর নবী জীবনে যখন যা করেছেন তখন তা করা এটা অন্য সমস্ত ইবাদতের চেয়ে সময় শ্রেষ্ঠ আমি বুঝাইতে পারি না এই জন্য মিনার দিনে নামাজ 8 তারিখে 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত তো মক্কা শরীফের তো বুঝি মিনার দাম বেশি মিনা না 1 ওয়াক্ত 1 লাখ ওয়াক্ত 1 রাকাতে 1 লাখ রাকাত তা আমি মক্কা শরীফ থুয়ে মিনার যেতাম এখানে মিনার এক নামাজ এখানে মক্কা শরীফের থেকে 1 কোটি গুণ বেশি না 10 কোটি গুণ বেশি সংখ্যা নির্ধারণ করার সুযোগ কার নাই এটা উদাহরণ বললাম আবার কালকে ফেসবুকে জিজ্ঞাইব দলিল দলিল বুঝলেন না বলেন কি বলছি বলেন তো কি বলছি এটার দাম কি এটার দাম বেশি এটা যে কোনো আমলের চেয়ে বেশি যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটা এই সময় সূরা ইয়াসিনের থেকে দাম বেশি
আশ্চর্য না? কি লেখা বলেন? এই সময় নবীজি সুরা ইয়াসিন পড়েন না? সুবহানাল্লাহ। একজনে তাওয়াফ করতেছে মক্কা শরীফে, আসলে মাগরিবের নামাজের সুন্নত পড়ে তাওয়াফ করতেছে, কিন্তু তাওয়াফে উনি মাগরিবের নামাজের আওরাদে মাসনুনাগুলো না পড়ে অন্য কিছু পড়ছে, আরেকজন বসে বসে আওরাদে মাসনুনা পড়ছে। এই সময় আওরাদে মাসনুনা ওই তাওয়াফ হলো, তাওয়াফের চেয়ে দাম বেশি। হ্যাঁ, যদি তাওয়াফ করে আওরাদে মাসনুনাও পড়ে। এবার নূর নানা নূর, সুবহানাল্লাহ, আমি আকসার তাওয়াফ করি সালামের ফলে, ফজর এই সব নামাজের সালামের ফলে। কি লেগা? এই সময় আমি বসে বসে তসবি পড়তাম, বসে তসবি না পড়ে আমি হাইটা তসবি পড়তাম, তো আগে হলো তসবি তসবি হলো দুটি একসাথে চলে। কি বাইতুল্লাহতে তাওয়াফ সবচেয়ে বেশি দাম কেন? কারণ এই আবাদত আর কোথাও নেই। কি ভাই, যাদের সুযোগ আছে রমজান উমরা যায় না, এরা বদনসিব। হাও কানা না হোক, যাদের সুযোগ আছে রমজান শেষ দশকে ইতিকাফ করে না, এরা বদনসিব। হ্যাঁ, ব্যস্ততা বেশি, ভিন্ন মাসআলা। তালিমের ব্যস্ততা, মাদ্রাসার ব্যস্ততা, ওনার 10 দিনের মেহনতের বরকতে পুরো বছরের মাদ্রাসা চলে, কিন্তু আপনার কাছে সুযোগ আছে, আপনি ইতিকাফ করলেন না, আপনি বদনসিব, আপনি রাগ করলেও বদনসিব। আপনার কাছে সুযোগ আছে, আপনি 3 কদম কোরআন শরীফ কমপক্ষে রমজানে দিলেন না, আপনি বদনসিব। কি বলছি বলেন? বদনসিব। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার ওস্তাদরা 10 কদম করে কোরআন শরীফ পড়ে রমজান মাসে, আর যে 10 কদম করে পড়ে তাকে আমি 10,000 টাকা বকশিশ দিই। গত বছর দিছি 6 লাখ। কত দিছি? এর আগের বছরও দিছি 6 লাখ, দুনো বছরে সমান সমান হয়ে গেছে। তারা 10 পালা করে কোরআন শরীফ পড়ে 10,000 বকশিশ। খাতেন 4-5 জন ওস্তাদ খেদমতের জন্য বাদ দিয়া সমস্ত ওস্তাদের এতে কাফলা আছে, শেষ দশকের এতে কাফলা আছে। আর প্রথম 10-20 দিন প্রত্যেক ওস্তাদ 3 দিনে 1 খতম লাজম, আর 3 জনের জামাত ঢুকবে মসজিদে, শুধু কোরআন শরীফ পড়বে 24 ঘন্টা এতেকাফের নিয়ত। প্রথম দিন থেকে 3 জন বের হবে, আবার 3 জন, 3 জন বের হবে, আবার 3 জন। এখন ওস্তাদ বেশি হওয়ার কারণে 4 জন হয়ে গেছে, রোটেশনে হয় না, 4 জন করে, 4 জন করে ঢুকবে, জানেন কিছু? 4 জন করে ঢুকে এই 4 জন কোরআন শরীফ পড়বে, এদের আর কোনো সুগল নাই, শুধু কোরআন শরীফ ব্যাস। আর চাঁদ উঠলে 3 দিন পরে বের হবে, এদের প্রত্যেকে 1,000 টাকা করে হাতিয়ে, আমি টাকা দিমু কাম লইয়া। সুবহানাল্লাহ, আসলে কি এই টাকার সাথে এই কামের কোনো সম্পর্ক আছে? উৎসাহ দাও, ওলা মায় মতের তো খেদমত করা। দেখেন রহমান বলেন, রমাদান, কোরআন, ইনসান, মিল আছে না নাই? বলেন বলেন রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে দামি বানাবার জন্য। কি যারা কোরআনে কেরিম পড়তে পারেন না, আপনি সূরা ইখলাস শুদ্ধ করে রমজানের দিনের বেলা রাতের বেলা 100 বার পড়ান। 100 বার সূরা ইখলাস পড়তে আমার লাগে 15 মিনিট। কি তো শায়েক সুদাইসি 15 মিনিট তেলাওয়াত করলে যে নেকি পাবে, আপনি তো হুবহু এই নেকি পাবে, কিন্তু আমরা পড়লাম বুঝলাম দরকারও মনে করলাম। শুধু এক খিলি পান খাওয়ার টাইম যদি কেউ প্রতিদিন জিকির করত, সে আল্লাহর ওলি হয়ে যেত। হ্যাঁ, হীরা ছেড়ে দিলাম মাটির ঢেলার জন্য, বলেন কি বলছি? বলেন হীরা ছেড়ে দিলাম মাটির ঢেলার জন্য, পানি কি কি ফায়দা আছে আবার বুঝে ধরে না, কেউ বুঝাইলে পারলে আমার একটু বুঝাই দিয়ে। আর জিকিরে ফায়দা কি কি আছে আমি পুরো কিতাব লিখছি, পুরো কিতাব।
জিকিরের ফায়দা কি? এটা পড়লে দিল খুলে যাবে যে জিকিরের জিকিরের ফায়দা কি 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 হয়। দেখেন সে একটাই শুধু একটাই পড়ে না। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما جلس قوم مجلسا لم يذكروا الله فيه ولم يصلوا على نبيهم الا كان عليهم تره فان شاء عذبهم وان شاء غفر لهم. رسول الكريم صلى الله تعالى عليه وسلم ارشاد করেন কোন মানুষ যদি কোন মজলিসে বসে আর সেখানে সে জিকির করে নাই অথবা সেখানে আমার উপরে দরুদ পড়ে নাই এই মজলিস শুধুই তার জন্য আফসোস হবে। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করে দিবেন। কি আধা ঘন্টা একটা পান খা, ডেলি 50টা পান খা, আমার বুঝে ধরে না। এটা হাসরের মধ্যে কি জবাব দিবে? আমার বুঝে ধরে না। এখন আমার উপর নারাজ হবে? এখন নারাজ হবেন ঠিক না? হাসরের মধ্যে কি জবাব দিবেন? সেটা কি রেডি করছেন? এখন বলবেন আকাবের খা, হাসনের মজানেও কি বলবেন আকাবের খা? হাসনের মজানে আকাবেরদের সাথে আপনার কি সম্পর্ক? হাসনের মজানে তো আপনার জবাব আপনাকে দিতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। কি বলছি বলছি, এখন এখন ছুটবো আমার নেই, কিছু বল বলা যায় না, কিছু বললে ছুটবে আমার নেই। কি সারাদিন মোবাইলে? সারাদিন মোবাইলে কি কি? আমার তো সারাদিন হাতে আখরাত 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 বলেন কেন? কালকে কালকে তো বলছিলাম কোথায় জানি লিখ দেওয়ালে দেওয়ালে লিখে দেখছি যে আখরাতের জন্য মেহনত করে যাও, আরামের জন্য কবর তো পড়ে আছে। কি লিখছে বলেন? আরামের জন্য কবর পড়ে আছে বলেন, আর ভোগের জন্য জান্নাত পড়ে আছে। সুবহানাল্লাহ। প্রেমের জন্য জান্নাত পড়ে আছে। দুনিয়াকে রবকে ভালোবেসে যাও আর হোরগুলোকে ভালোবাসার জন্য জান্নাত পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? কি বলে কি বলে বলেন? রাসূল যখন যা করেছেন বলেন তখন তা করা, এটাই হলো শ্রেষ্ঠ আবাদত। রাসূল জীবনের প্রতিটা সেকেন্ডে কি করছেন? উত্তর, জীবনের প্রতিটা সেকেন্ডে জিকির করছেন। রব্বিল আলামিন আস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. আজকে 14 ফেব্রুয়ারি 2024